তো বন্ধুরা ভিডিওতে ভুল করে ক্লিক করে থাকলেও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ একটি অ্যাপ্লিকেশনে আপনি অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ টাকা ফ্রিতে বোনাস পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক রেফারের জন্য আপনি এখান থেকে আরও পঞ্চাশ টাকা করে কিন্তু বোনাস পাবেন তো বাংলাদেশে কিন্তু অনেকগুলো অনলাইন ব্যাঙ্কিং সেবা আছে আপনি বিকাশ বলেন নগদ বলেন রকেট বলেন ঠিক তেমনই একটি অনলাইন ব্যাঙ্কিং সেবা চালু করতে যাচ্ছে আমাদের ইসলামী ব্যাংক অর্থাৎ আজকে যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করতেছি এটা সম্পূর্ণ ইসলামী ব্যাংকের একটি অ্যাপ্লিকেশান এখানেও আপনি ঠিক সেমভাবে বিকাশে যে কাজগুলো করতে পারেন এখান থেকে কিন্তু আপনি সবগুলো করতে পারবেন যে যেহেতু তারা এটা নতুন লঞ্চ করতেছে সেক্ষেত্রে আমাদের একটি অফার দিয়েছে আপনি এখানে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে পঞ্চাশ টাকা ফ্রিতে পাবেন এবং প্রত্যেক রেফারে পঞ্চাশ টাকা করে আরও পাবেন তো আমি যদি আপনাদের একটু শর্টকাটের ডিটেলসগুলো দেখায় দিই তো দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকাশের মতো সেমভাবে কিন্তু এখান থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন টপ আপ অর্থাৎ মোবাইল রিচার্জ নিতে পারবেন এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন অর্থাৎ যাবতীয় যা অনলাইন সেবা এখানে কিন্তু সকল কিছু পাবেন ঠিক সেমভাবে যেমন আপনারা বিকাশে যে সেবাগুলো পেয়ে থাকেন ওকে তো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন তো সকল কিছু এখান থেকে কিন্তু আপনি পাবেন এবং এইটা কিন্তু সম্পূর্ণ ইসলামী ব্যাংকের আমি আবারও বলতেছি আমাদের ইসলামী ব্যাংক লিমিটেড যে ব্যাংকটি আছে সেই ব্যাংকের আন্ডারে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি রয়েছে এখান থেকে এই সেবাগুলো আপনি নিতে পারবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কি করবেন সকল কিছু যাবতীয় এই ভিডিওটা দেখা দিব প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা এ টু জেড দেখবেন কারণ কিন্তু পরে গিয়ে এই মানে পস্তাইতে পারেন কারণ এখনই ইনকাম করার একটা বেস্ট সুযোগ আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলে কয়েকটা রেফার করতে পারেন আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারেন তো যাই হোক হচ্ছে অনেক বকবক হয়ে গেছে এখন সরাসরি আমি কিন্তু ভিডিওতে চলে যাচ্ছি তার আগে ছোট একটা রিকোয়েস্ট বন্ধুরা যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ এইরকম আপডেট আসে মাত্র কিন্তু আমি আপনাদের সাথে 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 শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি সরাসরি ফেসবুকে চলে আসি অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সেলফিন ঠিক আছে সেলফিন তো এই ফেসবুক পেজে যদি চলে যায় তাদের তারা একটা পনেরোই মার্চ একটা পোস্ট করেছে দেখুন এখানে পঞ্চাশ টাকা বোনাস অফার তারা এখানে বলছে যে এখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন ওকে সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো চলুন সেটা এখন দেখা যাক তো বন্ধুরা এর জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে চলে আসবে আসতে হবে প্লে স্টোরে আসার পর তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে যদি আমি আপনাদের দেখাই দেখুন তাদের অ্যাপ্লিকেশনের নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড অর্থাৎ সম্পূর্ণ ইসলামী ব্যাংকের এই অ্যাপ্লিকেশনটা আমি আবার বলতেছি ইসলামী ব্যাংকের থেকেই কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন ওকে সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইজিলি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন সেলফি লিখে তাহলে সর্বপ্রথম চলে আসবে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে সেই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে স্টোরে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি আমি এখান থেকে সরাসরি ওপেন করে আপনাদের দেখে দিচ্ছি ভিডিওটা একটু লং হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেল পিন সুন্দর একটা ইন্টারফেস তো তারপরে কী আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো প্রথমে যেহেতু আপনাকে এখানে রেজিস্টার করতে হবে অর্থাৎ আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার যা এইটার মাঝে ক্লিক করে দিবেন ওকে সো ক্লিক করার পরে এখানে আপনি দুইটি অপশন পাবেন একটা হচ্ছে মোবাইল নাম্বার একটা হচ্ছে সুস সেলফিন সিক্স জিডিস পিন তো এখানে মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে একটি পিন দিয়ে দিবেন সেই পিনটা হবে আপনার ছয় ডিজিটের তো আমি সকল কিছু বুঝাই দিচ্ছি ধরুন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার একটা দিয়ে দিয়েছি এবং ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড অর্থাৎ আপনি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সংখ্যাগুলো দিবেন আপনার ইংরেজি এগুলো দেওয়া যাবে না অর্থাৎ সংখ্যা অর্থাৎ বিকাশে যেমন কোড দেন সেরকম একটা পিন কোড এখানে দেবেন তো দেওয়ার পর জাস্ট এখানে রেজিস্টার আছে এটা মাঝে ক্লিক করে দেবেন ওকে তো আমি আবার বলতেছি প্লিজ সবাই একটি করে লাইক দেবেন কারণ আপনাদের জন্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো আনতে হয় তো তারপর রেজিস্টার মাঝে ক্লিক করার পর এরকমভাবে লোড নেবে এরকমভাবে লোড নেবেন লোড নেওয়ার পর এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এখানে বলতেছে ভেরিফিকেশান কোড অর্থাৎ আপনি ওখানে যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে আপনাকে ছয় ডিজিটের একটি কোড তারা পাঠিয়ে দেবে ওই কোডটি এখানে আপনাকে বসাইতে হবে তো চলুন দেখা যাক তো এই যে এরকম একটা কিন্তু আমাদের ইয়ে চলে আসবে একটা কোড চলে আসবে ছয় ডিজিটের এরকম নাম্বার থেকে দেখতে পাচ্ছেন আমি যদি ভালোভাবে দেখান তো এখানে ছয় ডিজিটের একটি নাম্বার আছে এই নাম্বারটি আমাদের কিন্তু এখানে বসাইতে হবে ওকে আমি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো ভেয়ার্স নাম্বারটি সঠিকভাবে বসানো পর জাস্ট এখানে আপনারা কি করবেন সাবমিট লেখা আছে সাবমিটের মাঝে আপনারা ক্লিক করে দিবেন আর যদি প্রিন্টটি আপনি না পান সেক্ষেত্রে আপনারা কী করবেন রিসেন্ট প্রিন্ট অর্থাৎ আপনারা এখানে দিলে আপনার প্রিন্টটি পুনরায় আসবে তো আপনার প্রিন্টটি দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে সাবমিটের মাঝে ক্লিক করে দিবেন ওকে তো সাবমিটের মাঝে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপলোড ইউর এনআইডি অবশ্যই যেহেতু একটা ব্যাংকের অনলাইন ব্যাঙ্কের সুবিধাগুলোতে আপনার যেমন বিকাশ নগদ রকেটে যেমন আপনাকে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় ঠিক তেমনই এখানেও কিন্তু আপনাকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো এখানে আপনাকে সরাসরি কিন্তু আপনাকে ইয়ে করতে হচ্ছে না আপনার ওই সরাসরি ছবি তুলতে হচ্ছে না আপনি যদি অলরেডি আগে ছবি তুলে রাখেন সেক্ষেত্রেও হবে তো আপনারা কি করবেন প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি ফন্ড অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনে যে ইয়েটা আছে পেজটা আছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার আব্বু আম্মুর যে কোনো কারো কিন্তু একটা এনআইডি কার্ড ইউজ করতে পারেন ঠিক আছে আমি আমার মাইটা ইউজ করে আপনাদের দেখা দিব জাস্ট এইটা মাঝে আপনারা ক্লিক করে ওকে সো আমি দেখা দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে চাইলে আপনি এখান থেকে ক্যামেরা অন করে সরাসরি ছবি তুলতে পারেন তাছাড়া আপনি এখানে গ্যালারি থেকেও নিতে পারেন ড্রাইভ থেকে নিতে পারেন যেখান থেকে খুশি আপনি নিতে পারেন তো আপনি যদি অলরেডি আগে ছবি তুলে রাখেন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট গ্যালারিতে ক্লিক করে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর এরকম একটা ইয়ে চলে আসবে আপনাদের মানে ছবিটা সিলেক্ট করবেন ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি এখানে কিন্তু এই যে এগুলো আপনি ক্রোপ করতে পারবেন এই যে ক্রোপের অপশান আছে আপনি এখানে থেকে যেটুকু প্রয়োজন সেটুকু আপনি ক্রোপ করে নেবেন নেওয়ার পর জাস্ট এই যে ক্রোপ আসে এটার মাঝে ক্লিক করে দেবেন ওকে তো টোটাল বিষয় আপনি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো জাস্ট রকমের আপনাদের ছবিটি অ্যাড হয়ে যাবে তো দেন আপনারা কি করবেন নিচের দিকে ক্লিক করে আপনারা পিছনে যে ছবিটা আছে ওইটা আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন ওকে সো এই যে পিছনের ছবিটাও আমি ঠিক মা মাপে নেওয়ার পর জাস্ট এখানে ক্রপের মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাড হয়ে গেছে আপনার যতটুকু মানে ছবিটি মাঝে আছে ততটুকুই নেবেন বাড়তি কোনো কিছু নেবেন না ওকে তাইলে সমস্যা হইতে পারে তো সকল কিছু সঠিকভাবে দেওয়ার পর এখানে কনফার্ম আপলোডের মাঝে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর রকম ইন্টারফেস আসে দেখুন আপনার এনআইডি কার্ডে সব তথ্যগুলো দেওয়া আছে যদি আপনার ছবিটি মানে ক্লিয়ারলি আসে সেক্ষেত্রে সকল তথ্যগুলো কিন্তু এখানে সঠিকভাবে আপনার চলে আসবে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি কারণ বিকাশে অ্যাপ্লিকেশন যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক তেমনভাবেই কিন্তু তো নিচে দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সকল কিছু আসবে এখানে একটা কাজ ছোট্ট একটা কাজ করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনাকে ম্যানুয়াল ভাবে আপনাকে এখানে স টি লিখে দিতে হবে এবং আপনার জেন্ডার টি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমি আমার মায়েরটা দিয়ে করছি তো সেখান থেকে এবং নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রফেশন এই তিনটা জিনিস আপনাকে নিজে হাতে দিতে হবে তো কিভাবে দিবেন সকল কিছু দেখা দিচ্ছি তো এখানে আসার পর দেখুন এই যে প্রেজেন্ট অ্যাড্রেসে আমার থানার নাম দিয়েছি জেলার নেম দিয়েছি এবং বাংলাদেশ লিখে দিয়েছি অর্থাৎ মান্দা থানায় থাকি নওগাঁ জেলায় এবং বাংলাদেশ তো দিয়ে দিয়েছে এইভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার জেন্ডারটি আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অর্থাৎ আইডি কার্ড অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এবং আপনার প্রফেশনটা এখান থেকে দিয়ে দেবেন আপনি হাউসওয়াইফ না টিচার না কি এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে সকল কিছু দেবেন তাছাড়া আপনার ভেরিফাই হতে সমস্যা হতে পারে তারপরে এই যে নেক্সট বাটুন এগুলো সকল কিছু আপনারা দেখে নেবেন সঠিকভাবে আসছে কিনা তারপর নেক্সট বাটনে মাঝে ক্লিক করে দেবেন ওকে সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর এরকম একটা ইন্টেপে চলে আসবে এখানে বলতেছে টেক ইউর পিকচার অর্থাৎ এখানে আপনাকে একটি ফটো দিতে হবে চাইলে আপনি ফটোটি আপনার সরাসরি তুলতে পারেন তাছাড়া আপনি গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন তো তার জন্য কী করতে পারবেন এখান থেকে ওপেন ক্যামেরা মাঝে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেমভাবে এই অপশানগুলো আসবে আপনি ক্যামেরা দিয়ে যদি সরাসরি তুলতে চান সেক্ষেত্রে ক্যামেরা এবং আপনি যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে গ্যালারি থেকে নিতে পারেন তো আপনি যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে এখানে ক্লিক করে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন এবং যতটুকু দরকার ততটুকুই আপনি এখানেও সেমভাবে ক্রোপ করবেন অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই আপনি এখানে নেবেন এবং যার আইডি কার্ড তারই কিন্তু একটা সুন্দর একটা ছবি দিয়ে দিবেন এখানে ঠিক আছে ক্লিয়ারলিভাবে যেন প্রশ্ন বোঝা যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রোপ এটা মাঝে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখানে জাস্ট আপনারা কনফার্ম আপলোডের মাঝে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের একটু লোড নেবেন লোড নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে তো এখানে আপনাকে একটা ইমেল দিতে বলবে একটা ইমেল আপনার দিয়ে দিবেন এবং আপনার একটি রেফার কোড তো এই এটা কীভাবে দিবেন সো এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন আমি আমার একটা ইমেল দিয়ে দিয়েছি এবং আপনার অবশ্যই বোনাস পাইতে হলে একটি রেফার মোবাইল নাম্বার ইউজ করতে হবে তো রেফারের মোবাইল নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নোট করে নেবেন সেই এই রেফার করতে আপনারা ইউজ করবেন এই যে এই নাম্বারটি আছে এই নাম্বারটি অবশ্যই আপনারা ইউজ করবেন তাহলে এখান থেকে বোনাস পাবেন তার কিন্তু বোনাস পাবেন না আমি আবারও বলে দিচ্ছি সো এটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওকে এই যে ভিডিওটা দেখতেছেন এই টাইটেলের উপর ক্লিক করলে একটা পেজ খুলে যাবে সেখানে এই রেফার মোবাইল নাম্বার দেওয়া আছে সেইটি আপনারা কিন্তু নোট করে অন্য জায়গায় নিয়ে নেবেন তাছাড়া স্ক্রিনশট মেরে নেবেন তারপর এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করে দেবেন ওকে সকল কিছু দেওয়ার পর তারপর একটু লোড নেবে লোড নেওয়ার পর এরকম আসবে কংগ্রাচুলেশান এখানে তারা কিছু লেখা দিয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনরোলেড উইথ সেলফিন এবং আপনার আমাদের চব্বিশ ঘন্টা ওয়েট করতে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি তারা চেক করবে চেক করার পর অ্যাকাউন্টটি কিন্তু আমাদের অ্যাপ্রুভ করে দিবে তারপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আপনি যদি এখান থেকে লগ ইনের চেষ্টা করেন লগ ইনে যদি ক্লিক করেন এখানে আপনার নাম্বারটি এবং আগে যে ওই ছয় ডিজিটের পিন দিয়েছেন ওই পিনটি আপনি যখনই এখানে লগ ইন করবেন তখনই কিন্তু আপনার চাইবে অবশ্যই পিনটি মনে রাখবে পিনটি দেওয়ার পর আপনি লগ ইন করবেন এই যে লগ ইনের মাঝে যদি ক্লিক করেন সেম এইরকমই আসবে এরকমই আসবে কারণ আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়নি যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এরকম আসবে আমি আপনাদের দেখা দিই এরকম চলে আসবে এখান থেকে সকল সুবিধা আপনি পাবেন এবং আপনার সকল কিছু তথ্য ঠিক থাকলে আপনি পঞ্চাশ টাকা কিন্তু ফ্রিতে বোনাসও পেয়ে যাবেন তো যদিও একটু সময় লাগতে পারেন কারণ বর্তমানে কিন্তু করোনা ভাইরাসের জন্য সকল কিছু মানে ইয়ে আছে আপনার মানে সকল কাজকর্ম বন্ধ আছে তবে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন তারা আশা করা যায় এখান থেকে দিয়ে দিবে ঠিক আছে আশা করি টোটাল বিষয়টা আপনাদের বোঝাইতে পারছি কেউ মিস করবেন না ভাই কেউ মিস করবেন না সকলে এখানে কাজ করে রেফার করবেন এখন রেফার করবেন কিভাবে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছেন ওই মোবাইল দিয়ে আপনি আরও বন্ধু বান্ধবদের যদি শেয়ার করে সেই আপনার রেফার কোডটি অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের রেফার কোডটি দিয়ে যদি তাদের অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু আরও পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট খুল খুলবেন এবং আপনি পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন কারণ এটা ইসলামী ব্যাংকের একটি অ্যাপ্লিকেশান এখানে মানে দুই নাম্বারই হওয়ার কোনো চান্সই নাই এবং প্রত্যেক রেফারে তো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন তো তারপর কোথাও বুঝতে অসুবিধা হলে কোনো প্রকার সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাকে ফোন করতে পারেন আমার কাছ থেকে হেল্প নিতে পারেন তাছাড়া কমেন্ট বক্সেও জানিয়ে দিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজে প্রেস করে দেবে প্রেস করে অল করে দিবেন ওকে তো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল পাশেই থাকুন